হেরাফেরি ফ্র্যাঞ্চাইজি তৃতীয় ছবির ঘোষণা হতেই স্পটলাইট কেড়ে নিয়েছেন কার্তিক আরিয়ান। যে মুহূর্তে জানা গিয়েছে হেরাফেরি থ্রি এ আর অক্ষয় কুমার নন নায়ক হবেন কার্তিক, মিশ্র প্রতিক্রিয়া এসেছিল দর্শকের তরফ থেকে। তবে পরে নির্মাতারা সংশয় দূর করে জানান অক্ষয়ের জায়গায় আসছেন না কার্তিক, নতুন চরিত্রে দেখা যাবে তাকে। এসবের পরেও আরও একটি বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে, কার্তিকের আগে সেই চরিত্রে নাকি বরুণ ধাওয়ানকে ভাবা হয়েছিল। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হেরাফেরি থ্রি এর প্রস্তাব পেয়েছিলেন বরুণ, যদিও ভেরিয়ার অভিনেতা চুক্তিতে যেতে চাননি। শুধু কি ব্যস্ততা নাকি অন্য কিছু? ঘনিষ্ঠ সূত্রের খবর, অক্ষয় এবং হেরাফেরির প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার সম্পর্ক খুব একটা ভালো নয়। এর মাঝখানে ঢুকে আখের গোছাতে চাননি বরুণ। তার বাবা ডেভিড ধাওয়ানই এই সিদ্ধান্তে সমর্থন করেছেন বলে জানা যায়। সপ্তাহ তিনেক আগে অক্ষয় কুমার নিশ্চিত করেছেন তিনি আর হেরাফেরির পরবর্তী পর্বে থাকছেন না, কাজের ক্ষেত্রে মতানৈক্যের এই কারণ বলেই উল্লেখ করেছেন অনেকে। সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেন সুনীল শেঠি। হেরাফেরি থ্রি এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনিও। অক্ষয় না থাকায় দুঃখ প্রকাশ করে সুনীল বললেন, 14 বছর একসঙ্গে কাজ করলাম, এত কিছু ভাগ করলাম, তারপরেও যদি সমস্যার কথা শুনি খারাপ লাগে। আমাদের একসঙ্গে বসে কথা বলে মিটিয়ে নেওয়া উচিত, আমরা সবাই পরিণত, একটা উপায় ঠিক বেরোবে, তাই না? কমেডি ছবি হেরাফেরি থ্রি পরিচালনা করছেন নীরাজ ভোরা। 2006 সালে মুক্তি পাওয়া ছবি হেরাফেরির তৃতীয় কিস্তি, এটি মুক্তি পাবে আগামী বছরে।